বন্ধু মানে স্বামী স্ত্রী বাটরে যাওথিবা সময়রে গোটে কুকুর ভকিবা আরম্ভ কলা আও কুকুর যেতেবেলে তাঙ্কু তডিবা আরম্ভ কলা স্বামী স্ত্রীকু উপরকু উঠাই ধরিলে আও কুকুর যেতেবেলে এই দৃশ্য দেখিলা কুকুর ভয়রে দৌড়ি দৌড়ি পড়িলা তাপরে স্বামী স্ত্রী কু তলে ওলাইলে আও ভাবুলে নিজের স্ত্রী তাঁকু ধন্যবাদ দেবে টিকে স্নেহ দেবে কিন্তু ঘটনা ঘটিলা অলগা স্ত্রী তাঁকু জোর জাবুড়া মারলে আও তাঁকু কহিলে কুকুর মারিবা পাই তুমি কোন পথর পাইলনি আও শেষরে মতে তা উপরক ফিঙ্গার দৌল তো বন্ধু মানে আজি এ দুনিয়াটা সম্পূর্ণ রূপরে বুঝিপারে নি যা কি প্রভুঙ্কর শক্তি জ্ঞাত হয়েপারে নি যা কি প্রভুঙ্ ভাল ভাবে জাঁপারে নি সেই ব্যক্তিকে নিজের স্ত্রী মধ্যে বুঝিপারা না তো বন্ধু মানে যদি আমি চিন্তা করিবা দুনিয়া গোটে পাগলখানা যা কি সমস্ত পাগল এই স্থানরে ভরপুর হয়ে অনেক আও সে ভিতর মধ্যে আমি অছু যা কি আমকু মধ্য কিছু কিছু মেন্টাল গুণ অ্যা কি আমি কন্ট্রোল করে পাই নথাও আম জীবনরে আও তেণু আমি প্রভুঙ্কু জাঁবা জরুরি যেতবে আমি প্রভুঙ্কু সর্বশক্তিমান ঈশ্বরঙ্কু জ্ঞাত হওয়া জাঁবা সেই সময়রে আম জীবনরে থিবা সমস্ত ভয় লজিয়া আউ যা কি খারাপ গুণ আম জীবন ঠারু চালি যাব বন্ধু মানে পাগল লোক মানে কোণ কহতি সেমানে জানতি না আজি যদি আমি দেখিবা এ দুনিয়ারে সবু কথাবার্তা চিন্তাধারা ভাবনা শক্তি সবু যা কি ঈশ্বর আশা করতে না তাহা ঘটু থাই বন্ধু মানে তো বন্ধু মানে আজি চিন্তা আমি করিবা আপন মানে জানিথিবে যেতবে গোটে ফিল্ম শুটিং বি হুয়ে সেই সময়রে লাইট ম্যান যে কি বহুত ইম্পর্টেন্ট কাম করন্তি আও সে লাইট দেলা পরে হি সব কিছু শুটিং হুয়ে কিন্তু বন্ধু মানে যেতবে সে লাইট দিওন্তি আও পছে সে রহন্তি সেই সময়রে কেহি লাইনম্যানকু দেখি পারন্তি নাহি বন্ধু মানে কেবল ফিল্মকু দেখন্তি কিন্তু লাইনম্যান যেতে জন শুটিং করন্তি অভিনয় করন্তি যে জন ক্যামেরা বাহারে ঠিয়া হইথান্তি সমস্তকু লাইনম্যান দেখন্তি আর জানন্তি বন্ধু মানে সেদিপাই সেইপরি প্রভু যীশু আমকু যিয়ে আলোক দিয়ন্তি যিয়ে আমকু শক্তি দিয়ন্তি যিয়ে আমার সাহায্য করন্তি যিয়ে আমকু উদ্ধার করন্তি তাঙ্কু আমি দেখি পারুনাহু বন্ধু মানে কিন্তু সেই লাইট ম্যানক পরি প্রভু আম প্রত্যেকঙ্কু সে দৃষ্টি করন্তি দিয়ন্তি কিন্তু আমি বুঝি পারুনাহু বন্ধু মানে আজি চিন্তা আমি করিবা এ জগত মধ্যরে সমস্ত বড় বড় লোক মানঙ্কর যা কি টচরে রহিয়া পাই চেষ্টা করন্তি এক্সাম্পল নেবা এমএলএ হো সিএম হো ইঞ্জিনিয়ার হো ডক্টর হো কারণ সেমানঙ্ক সহিত ভাল সম্পর্ক রক্ষিয়া পাই অনেক চাহান্তি কারণ ভবিষ্যতরে সেমানঙ্কর কিছু উপকার হব তো বন্ধু মানে যদি আমি চিন্তা করিবা এই রিলেশন অল্প দিন পাই যদি আমি রিলেশন রক্ষিবা প্রভুঙ্ক সহিত যদি রিলেশন রক্ষিবা অনন্তকালন পাই প্রভু আমার হস্তক ছাড়িবে নাই বন্ধু মানে তো আজি এক ব্যক্তিঙ্ক বিষয়ে মু কথা হেবি কহিবি আপন মানুষ যা কি তার টেস্টিমনি জন বীর পুরুষ
ଆପଣ ମାନେ ସବୁ 1993 ମସିହା ସମୟରେ ଯେତେବେଳେ ଦଙ୍ଗା ହୋଇଥିଲା କନ୍ଧମାଳରେ, ସେହି ସ୍ଥାନରେ 12 ଖମାରୁ 25 କିଲୋମିଟର ଦୂରରେ ଗୋଟେ ଗାଁ ଅଛି। ସେହି ସ୍ଥାନରେ ଜଣେ ସୁଟ୍ରି ବୋଲି ଜଣେ ବ୍ୟକ୍ତି ଥିଲେ, ଯିଏକି ତାଙ୍କର ପିଲାବେଳଠୁ ସିଏ ଯାହାକି ସୈତାନର କାର୍ଯ୍ୟ କରୁଥିଲେ, ଆଉ ପିଲା ସମୟରୁ ସେ ପଥର ମୂର୍ତ୍ତି ପୂଜା କରୁଥିଲେ। ଆଉ ଦିନ ଆସିଲା ଯେତେବେଳେ ସେ ବିବାହ କଲେ, ଆଉ ତାଙ୍କର ପ୍ରତ୍ୟେକ ପିଲା ଜଣେ ଜଣେ ବିନଷ୍ଟ ହେଲେ, ଆଉ ସେ କେବେ ମଧ୍ୟ ଭାବନା କରିନଥିଲେ ଯେ ଦିନ ଆସିବ ପ୍ରଭୁ ମୋତେ ଆଉ ପିଲା ଛୁଆ ଦେବେ। ଆଉ ସେ ନିରାଶ ହତାଶ ମଧ୍ୟରେ ଥିଲେ, କାରଣ ସେ ଦୁଷ୍ଟାତ୍ମାମାନଙ୍କୁ ପୂଜା କରୁଥିଲେ ବନ୍ଧୁମାନେ। ଆଉ ଯେତେବେଳେ ନିରାଶ ହତାଶ ହେଲେ, ସେ ବୁଝିପାରିଲେ ଏସବୁ ପୂଜା କରିବାଟା ବେକାର, ଏସବୁ ମୁଁ ଯାହା କରୁଛି କିଛି ଲାଭ ନାହିଁ, ତେଣୁ ସେ ସତ୍ୟ ଈଶ୍ୱରଙ୍କୁ ଅନୁସନ୍ଧାନ କରିବା ପାଇଁ ବାହାରିଲେ। ସେହି ସମୟରେ ଜଣେ ପ୍ରଭୁଙ୍କର ଦାସ ତାଙ୍କୁ ଭେଟ ହେଲା, ଏବଂ ତାଙ୍କର ଘରକୁ ଯାଇ ତାଙ୍କ ନିମନ୍ତେ ପରିବାର ନିମନ୍ତେ ପ୍ରାର୍ଥନା କଲା, ଏବଂ ପ୍ରଭୁ ସେହି ପରିବାରରେ ଥିବା ସବୁ ସୈତାନର ଆତ୍ମାମାନଙ୍କୁ ଦୂର କଲେ। ଆଉ ସୁଟ୍ରି ବିଶ୍ୱାସ କରି ବାପ୍ତିସ୍ମ ଗ୍ରହଣ କଲା, ତାଙ୍କର ସାଇ ପଡ଼ିଶା ସବୁ ତାଙ୍କୁ ବାସନ୍ଦ କଲେ, ତଥାପି ସୁଟ୍ରି ପ୍ରଭୁଙ୍କ ନିକଟରେ ଭରସା ରଖିଲା, ବିଶ୍ୱାସ ରଖିଲା। ଆଉ ପ୍ରଭୁ ତାଙ୍କୁ ଆଶୀର୍ବାଦ କଲେ, ତାଙ୍କର ସନ୍ତାନ ଜନ୍ମ ହେଲା, ପିଲାଟା ଖୁସିରେ ବଢ଼ିଲା, ସେହିପରି ଦ୍ୱିତୀୟ ବି ସନ୍ତାନ ହେଲା। ଆଉ ସୁଟ୍ରି ଜାଣିପାରିଲା ଏ ପ୍ରଭୁ ଯୀଶୁ ହେଉଛନ୍ତି ମୋର ପ୍ରକୃତ ଈଶ୍ୱର। ଆଉ ସେ ଦୃଢ଼ ରୂପରେ ବିଶ୍ୱାସ କରିବାକୁ ଲାଗିଲା, କିନ୍ତୁ ସେହି ସମୟରେ ଦଙ୍ଗା ହୋଇଥିଲା, ଆଉ ସମସ୍ତଙ୍କୁ ଜବରଦସ୍ତ ଭାବରେ ସେମାନଙ୍କୁ ପରିବର୍ତ୍ତନ କରିବା ପାଇଁ ଯାହାକି RSS ଦଳମାନେ ଚେଷ୍ଟା କରୁଥିଲେ, ଆଉ ସମସ୍ତେ ସୁଟ୍ରିଙ୍କ ନିକଟକୁ ଆସିଲେ, ଆଉ ତାଙ୍କୁ ଭୟ ଦେଖାଇଲେ, ଆଉ ତାଙ୍କୁ ପରିବର୍ତ୍ତନ ହେବା ପାଇଁ କହିଲେ, ତାଙ୍କୁ ଆଉ ଥରେ ପଥରମାନଙ୍କୁ ମୁଣ୍ଡିଆ ମାରିବା ପାଇଁ କହିଲେ। କିନ୍ତୁ ବନ୍ଧୁମାନେ 1000ରୁ ଅଧିକ ଆସିଥିଲେ ତାଙ୍କୁ ବିନଷ୍ଟ କରିବା ପାଇଁ, ଯଦି ଆମ କଥା ଶୁଣିବୁ ନାହିଁ ତତେ ଆମେ ବିନଷ୍ଟ କରିବୁ। କିନ୍ତୁ ସୁଟ୍ରି ଗୋଟେ ବିଷୟ କହିଲା, ମୁଁ ମଧ୍ୟ ତୁମ ପରି ଥିଲି, କିନ୍ତୁ ଆଜି ମୁଁ ପରିବର୍ତ୍ତନ ହୋଇଛି, ମୁଁ ଯାହା ଆଶା କରୁଥିଲି ପ୍ରଭୁ ମୋତେ ଦେଲେ, ଆଉ ମୁଁ ମଲେ ମଧ୍ୟ ମୁଁ ପ୍ରଭୁ ଯୀଶୁଙ୍କୁ ଅସ୍ୱୀକାର କରିବି ନାହିଁ। ଆଉ ସେ ସମୟରେ ବନ୍ଧୁମାନେ ପ୍ରଭୁଙ୍କର ଦିବ୍ୟ ଶକ୍ତି ସେହି ସ୍ଥାନରେ ଉପସ୍ଥିତ ହେଲା, ସମସ୍ତେ ଥରହର ହେଲେ, ଆଉ ସମସ୍ତେ ସୁଟ୍ରିଙ୍କୁ ଆଉ ଯାହାକି ଆଘାତ କରିବା ପାଇଁ ଆସିଥିଲେ ସବୁ ଭୟଭୀତ ହୋଇ ସେ ସ୍ଥାନରେ ପଳାଇଗଲେ ବନ୍ଧୁମାନେ। ପ୍ରକୃତରେ ବନ୍ଧୁମାନେ ଯଦି ଆମେ ଚିନ୍ତା କରୁ, ସୁଟ୍ରିଙ୍କୁ ସେହିଦିନ ପ୍ରଭୁ ଧାର କଲେ, ପ୍ରଭୁ ସୁଟ୍ରିଙ୍କ ସହିତ ଥିଲେ ବନ୍ଧୁମାନେ। 1000 ଲୋକ ତାଙ୍କୁ କିଛି କରିପାରିଲେ ନାହିଁ, ଯେ ପର୍ଯ୍ୟନ୍ତ ପ୍ରଭୁ ଆମ୍ଭମାନଙ୍କ ସହିତ ରଥନ୍ତି ଆମର କିଛି ଅସୁବିଧା ହେବ ନାହିଁ, ଆଉ ଆମକୁ ସେ ବଳ ଦେବେ ସମସ୍ୟାରେ ଆମକୁ ସେ ଉଦ୍ଧାର କରିବେ ବନ୍ଧୁମାନେ। ଯେପରି ପକ୍ଷୀ ଉଡ଼େ ଆକାଶରେ ଚିନ୍ତା ନ ଥାଉ
ଏତା ଜୀବନ ରେ ସେପରି ଆମେ ଶୁଣୁ ଯେପରି ପକ୍ଷୀ ଉଡ଼େ ଆକାଶରେ ଚିନ୍ତା ନ ଥାଏ ତା ଜୀବନରେ ଚିନ୍ତା ନ ଥାଏ ତା ଜୀବନରେ ଏତେ ପ୍ରଭୁ ଆମର ସାର୍ଥକ ହୋଇଛି প্রকৃতরে বন্ধু মানে যেপরি পক্ষী কু উড়িয়া পাই প্রভু আশীর্বাদ করছেন সে চিন্তা করে না যদি আমি প্রভুঙ্ বিশ্বাস রাখুছু আমার জীবন মধ্যে ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীন ভাবরে আমি বিচরণ করিবা আম জীবনরে কোনসি আমি চিন্তা করিবা নাহি ভয়ভীত হবা নাহি আও প্রভু আমাকে উদ্ধার করিবে আজি আমার প্রত্যেকঙ্ক পাখরে গোটে গোটে মোবাইল অছি ছোট হো বড় হো সমস্ত মোবাইল কু ইউজ করন্তি আও মোবাইল র যেপরি ব্যাটারি তার জীবন আও ব্যাটারি কু দরকার হুয়ে যাহাকি চার্জ দরকার হুয়ে যদি ব্যাটারি রে চার্জ নাহি তাহলে মোবাইল আও খলিব নাহি বন্ধু বান আও যদি ছ মাস পরে তাকে পুনর্বার যদি চার্জ করানো যায় আর খোলিয়া পাই কেবল চেষ্টা করু যাই যদি আমি করুথিবা কেবে মধ্যে খোলিব নাহি যদি আমি মোবাইল কু যেপরি আমি নিরন্তর ভাবরে আমি ব্যাটারি কু আমি চার্জিং করুছু আর চার্জিং দ্বারা আমি কিছু দেখি পারুছু শুনি পারুছু সেইপরি যদি আম জীবনরে ডেলি ঈশ্বরঙ্কর বাক্য দ্বারা আমি যদি চার্জ যদি আমি করিবা নাহি আর ছ মাস কু থরে যদি আমি চেষ্টা করিবা প্রভুঙ্ক সহিত রিলেশন রাখিবা পাই কিছু লাভ হব নাই বন্ধু মানে তেমন আমি ডেলি প্রভুঙ্ক সহিত সম্পর্ক রাখিবা পাই আমি চেষ্টা করিবা প্রভুঙ্কর বাক্য কু আমি বিশ্বাস করিবা আম জীবনরে থিবা সবু সমস্যা রোগ অশান্তি এবং সবু শয়তানর বন্ধনকু আমি বিজয় লাভ করিবা যেপরি আপন মানে মেসেজ শুনলে আজি বিশ্বাস রাখন্তু প্রভুঙ্ক ঠারে ভরসা রাখন্তু প্রভুঙ্ক ঠারে আও সাহসী বলবান হই এ জগত মধ্যরে আমি যেপরি হতাশ নিরাশ ন হই বিজয়র জীবন যাপন করিবা এহা কেবল প্রভুঙ্কর ইচ্ছা আও সেতিপাই মু বিশেষ ধন্যবাদ দিয়ে আজি পরমেশ্বর যৌ বাক্য আমমানঙ্কু শিখাইলে সেই বাক্য আমমানঙ্ক অন্তরকু রে কার্য করিবা সহিত আমার পরিবর্তনর কারণ আশীর্বাদর কারণ হো সমস্ত বন্ধু মানঙ্কু পুনর্বার প্রেজ দ্য লর্ড নমস্কার।